विजया दशमी आज विश्वजोड़ मध्य दिए शेष होच्छे आनुष्ठानिकता मंडपे विषादेश नौबाहिनी कर्मकर्ता के मारधर घटन हाजी सेलिमर छेले सह दु जन ग्रेफ्तार प्रथम स्तरे मेट्रो रेल चालू हबे उत्तरा थेके आगारगाँव पर्यन्त जानुयारिते आसछे पांचटी ट्रेन सेट जुक्तराष्ट्रे निर्वाचनेर फलाफल मेने निते प्रस्तुत बेशिरभाग समर्थक कमछे सहिंसतार उद्बेग सिक्यूरिटी इस्लामी बैंक लिमिटेड संवाद शिरोनाम आमंत्रण दुपुर दुईटार एकुशे संवादे साथे आछि आमि आश्वस्ता बेरा दर्शक एकुशे टेलिविशनेर संवाद एकई साथे सरासरि देखते पाबेन आमादेर फेसबुक पेज www.facebook.com/ekushe24online शारदीय दुर्गा उत्सवेर विजया दशमी आज दर्पण विसर्जने शेष होयेछे पूजार आनुष्ठानिकता एखन अपेक्षा हिमालय नंदिनीर विसर्जनेर आनंदमयी मा फिरे जाबेन कैलाशे भक्तदेर मने विदायेर विषाद तबे संगे आछे देवीर आगमन अपेक्षार आनंद शुभ विजयाते त्रिलोक दर्शिनी देवीर काछे भक्तदेर आकुति तिनि जेन सबसमय धरा माछे सत्य सुंदर ओ कल्याण रूपे विराजमान थाकेन एरशाद आलीर क्यामेरा स्मृतिमंडलेर रिपोर्ट विजया दशमी तो ढाकेर बाद्य शंखध्वनि आर काशर घंटाय मुखर मायेर मंदिर मंडप तबे सबकिछु छापिये भक्त मने प्रकट विषादेर सुर मा फिरे जाबेन कैलाशे स्वामी गृहे सकाले दर्पण स्नानेर मध्य दिए शुरू हय दशमी विहित पूजा फूल जल बिल्वपत्र सह नाना उपाचारे मायेर अर्चना करा हय बरण करा हय माके দেশ ও জাতিকে তথা সারা পৃথিবীকে তুমি করোনামুক্ত করে আমরা যেন একটি নূতন সূর্য এই পৃথিবীতে দেখতে পাই দশমী পূজা শেষে শাস্ত্রীয় নিয়মে পিতলের পাত্রে দর্পণ বিসর্জন দেয়া হয় আর এর মধ্য দিয়েই শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুকুরেই পূজার ঘট বিসর্জন দেয়া হয় মাকে সন্তুষ্ট করতে পারছি বলেই মা শান্তভাবে যাচ্ছে কিছু দিয়ে যাচ্ছে আমাদের মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন ভক্তরা মঙ্গল প্রার্থনা করেন সমগ্র বিশ্বের কল্যাণে করোনা পরিস্থিতির কারণে কিছু বিধিনিষেধ ছিল তারপরেও সুস্থ পরিবেশে একটা কিভাবে পূজা উদযাপন করা যায় করোনার কাছ থেকে আমরা এটাও শিখলাম তবে আশা করি সামনের বছর আমরা ভালোভাবে করতে পারব করোনা ভাইরাস এবং যত দুঃখ সব উনি নিয়ে যাবেন যত শান্তি সুখ আমাদের দিয়ে যাবেন মানুষের মনের ভিতরে যে অসুরটা আছে সেই অসুরটার যেন সে বিনাশ করে সব পাপ অনাচার সব দূরীভূত হয়ে যাবে মহামারী এই কোভিড-19 থেকে আমরা যেন পরিত্রাণ পাই সেজন্য আমরা মায়ের নিকট প্রার্থনা করি সারা দেশে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারায় সন্তুষ্টি আয়োজকদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মনে করি যে সহায়তা করছে এই সময়ে এভাবে পূজা হয়েছে আমরা আনন্দিত করোনা মহামারীর কারণে সিঁদুর খেলার আয়োজন নেই তবে মায়ের চরণে সিঁদুর ছুঁয়ে একে অন্যের মঙ্গল কামনা করেন ভক্তরা হিমালয় নন্দিনী দেবী দুর্গা এবার মর্তে এসেছেন দোলায় যার ফল অশুভ মা কৈলাসে ফিরে যাবেন গজে এর অর্থ বসুন্ধরাকে শস্যে পূর্ণ করার আশীর্বাদ দিবেন চলে যাওয়া মানেই প্রস্থান নয় মায়ের আশীর্বাদে পৃথিবী করোনামুক্ত হবে এমন বিশ্বাস ভক্তদের স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় সাংসদ হাজি সেলিমের ছেলে সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে গতরাতে কলাবাগান এলাকায় মারধরের ঘটনা ঘটে বই কিনে স্ত্রীকে নিয়ে ফেরার সময় নৌবাহিনী কর্মকর্তার মোটরসাইকেলে ধাক্কা দেয় সাংসদ স্টিকারযুক্ত হাজি সেলিমের গাড়ি পরে ওই কর্মকর্তা মোটরসাইকেল থেকে নেমে নিজের পরিচয় দেন এক পর্যায়ে ওই গাড়ি থেকে নেমে কয়েকজন মিলে তাকে মারধর করে প্রত্যক্ষদর্শীরা জানান নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিম বলে পরিচয় দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও মোটরসাইকেল থানায় নিয়ে যায় প্রথম স্তরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের
ইতোমধ্যে এ অংশে চার ভাগের তিন ভাগ কাজ শেষ হয়েছে। দাঁড়িয়েছে স্টেশনগুলোর কাঠামো। এদিকে জাপানে চলছে ট্রেন তৈরির কাজ। জানুয়ারির আগে পাঁচটি মেট্রো ট্রেন সেট তৈরি শেষ হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। ইবনেনু শাওনের রিপোর্ট। দিয়াবাড়ি মূল ডিপো থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার জুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে মেট্রো রেল লাইনের মূল কাঠামো। উড়াল পথের উপর বসছে রেল লাইন, কাজ চলছে বিদ্যুৎ লাইন সহ বিভিন্ন কারিগরি অনুষঙ্গের। উত্তরা নর্থ থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন, যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আধুনিক সকল ব্যবস্থা থাকবে। এই স্টেশনের চারদিকে চারটা এক্সিডেন্টি থাকবে, প্রত্যেকটা এক্সিডেন্টিতে এসকালেটর, লিফট এবং সিঁড়ি তিনটা ব্যবস্থাই থাকবে। ২০১৬ সালের হোলি আর্টিজান হামলা এবং চলমান করোনা পরিস্থিতি প্রকল্পকে বাধাগ্রস্ত করেছে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এখন কাজ এগিয়ে চলছে। সেপ্টেম্বরে আমরা দ্বিতীয় মেট্রো রেলের নির্মাণ কাজ আমরা সম্পন্ন করি, এখন বাকি তিনটা নির্মাণ কাজ করছে। মেট্রো ট্রেন সেট দেশে আসলেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ইন্টিগ্রেটেড টেস্ট ও ট্রায়াল রান শুরু হবে। হাইলি আইসিটি বেসড ট্রেন, এটা দূরনিয়ন্ত্রণ ভাবে চলবে, এটাকে একটা বিশেষজ্ঞ টিম এটাকে কিন্তু শিপে তুলবে। তারপরে যখন চট্টগ্রামে আসবে, চট্টগ্রামে কিন্তু আবার সেই বিশেষজ্ঞ টিমটাই কিন্তু আবার শিপ থেকে নামাবে এবং সেখান থেকে আবার এটাকে ট্রান্সপোর্ট করে যখন ডিপোতে নিয়ে আসবে, তখনও তাদের তত্ত্বাবধানে তাদেরকে নিয়ে আসতে হবে। কর্তৃপক্ষ বলছে বড় কোনো সমস্যা না হলে ২০২১ সালের শেষ নাগাদ রাজধানীতে চলবে মেট্রো রেল। ইবনেনুর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। নিরাপত্তা ও উন্নয়নের নামে বিমান যাত্রীদের কাছ থেকে নতুন ফি আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, যাত্রীদের অসন্তোষ থাকলেও সেবার মান বাড়লে তারা খুশি হবেন। তবে করোনার এই সময় নতুন ফি নির্ধারণ না করলেই ভালো হতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জসিম জুয়েলের রিপোর্ট। পহেলা আগস্ট থেকে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি। প্রতিবার ভ্রমণের জন্য উন্নয়ন ফি ১০০ টাকা এবং নিরাপত্তা ফি ৭০ টাকা নেওয়া হচ্ছে। বাড়তি ফি আরোপে আছে অসন্তোষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে সেবার মান বাড়াতেই এই ফি নির্ধারণ করা হয়েছে। এগুলো তো সবই করা হচ্ছে, যাত্রীদের চলাফেরা যাতে নাকি নির্বিঘ্নে করতে পারেন, নিরাপদভাবে করতে পারেন, স্বচ্ছন্দে করতে পারেন, এগুলোর জন্যই কিন্তু করা হচ্ছে। সেক্ষেত্রে যে সামান্য চার্জটা, এটা কিন্তু অন্যান্য দেশে আছে, তা আমাদের দেশে পরে অন্তত হয়তো ইনিশিয়ালি লোকজন ভাববে, কিন্তু একজন যেই যাত্রী মানে ১,০০,০০০ টাকা থেকে একটা টিকিট কাটতে পারেন, তার জন্য ১৫০০ থেকে ১,৮০০ টাকা দেওয়াটা আমার মনে হয় বা তার এই কন্ট্রিবিউশনটা আমাদের দেশের জন্য অনেক একটা বিশাল কন্ট্রিবিউশন হচ্ছে। যাত্রীদের কাছ থেকে নিরাপত্তা ও উন্নয়ন ফি নেওয়া হলে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এই বছর তারা ধারণা করছে প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা তারা আয় হারাবে আর কি। এই আয়টাকে তারা কভার আপ করার জন্য, তারা এটাকে তোলার জন্য এই ফি গুলো তারা আরোপ করেছে। মানে ফি আরোপ করার সময় কিন্তু এটা সঠিক সময় ছিল না আর কি। এখন কিন্তু এমনিই মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে। সবকিছুর পরও সবার চাওয়া নিশ্চিত হোক বিমানবন্দরের উন্নয়ন এবং যাত্রীদের নিরাপত্তা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ফজলুল হকের আদর্শ বাস্তবায়ন হলেই বাঙালি জাতীয়তাবাদের প্রতিফলন ঘটবে বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। বিএনপির অপরাজনীতি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতে বড় বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বিএনপিকে গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বলে আখ্যায়িত করেন। মুখে গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে জুলুমতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতা যেতে বিএনপি অন্ধকারের চোরাগুলি খুঁজে, যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই তো গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা।
শেরে বাংলায় একে ফজলুল হকের আদর্শ বাস্তবায়ন হলেই প্রকৃত বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী শেরে বাংলায় একে ফজলুল হকের 147তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শেরে বাংলার জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশী এই অঞ্চলের মানুষকে নিজেদের অধিকার আধায় সচেতন করে তুলেছিল। 1954 সালে যুক্তফ্রন্ট গঠন তার রাজনৈতিক প্রজ্ঞার অন্যতম উদাহরণ। শেরে বাংলার জনদরদী নেতা হিসেবে বাঙালি হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন বলেও আশাবাদ জানান সমর রেজাউল করিম। আজকে শেরে বাংলার জন্মদিনে আমার মনে হয় আমাদের প্রত্যেকে বাড়িতে গিয়ে চোখটা বন্ধ করে মনের দৃষ্টিতে তাকাতে হবে, শেরে বাংলা কি চেয়েছিলেন, আমরা কি করতেছি, আর এই আদর্শের উত্তরাধিকার যারা বহন করবে তাদের সমর্থন করতে হবে। রংপুরের হারাগাছায় স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রংপুর ডিবি পুলিশের এএসআই রাজু ও নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম ওই ছাত্রীকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে, পরে তার পরিচিত আরও কয়েকজনকে দিয়ে ধর্ষণ করায়। এক পর্যায়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে রায়হানসহ দুইজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। রাতে ধর্ষক পুলিশ কর্মকর্তা সহ তিনজনকে গ্রেফতার করা হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা মেয়েকে, ওই ভিকটিমকে আমরা নিয়ে ওই বাসা থেকে ওই মহিলাকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমরা এটা একটা অভিযোগ নিচ্ছি এবং এটা খুব প্রাইমারি লেভেলে আছে, এর সত্যতা, এর পিছনে কারা কারা আছে এটা আমরা মামলা তদন্তকালে আমরা জানতে পারবো। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে অপরাধ যেই করুক তার বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে পুলিশ। পুরো রাস্তাতে যেই অংশটা, রুটটা আমি প্রথমেই বলেছি, এই রুটে যত সিসি ক্যামেরা আছে যেটা রাস্তাকে কাভার করে প্রত্যেকটা সিসি ক্যামেরা নিয়েই আমরা ইতিমধ্যে কাজ করা শুরু করেছি, বিশ্লেষণ পর্যায়ে রয়েছে এবং আমরা পুঙ্খানুপুঙ্খ দেখে এই ব্যবস্থা নেব। সে জনপ্রতিনিধি হোক কিংবা সে সমাজের উচ্চ লেভেলের লোক হোক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। এই ঘটনা যেই ঘটিয়েছেন আমরা তদন্তের মাধ্যমে তাকে নিশ্চিত করে তাকে আমরা অবশ্যই শাস্তির মুখোমুখি করব। বাগেরহাটের হাকিমপুর গ্রামের শিকদার বাড়ির দুর্গাপূজা প্রতিমার সংখ্যায় এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পূজা মণ্ডপ হিসেবে পরিচিত। প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে এখানে আসেন ভক্ত দর্শকরা। কিন্তু করোনার কারণে এবছর চিত্র ভিন্ন। বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসমালিসা। গেল বছরে 851টি প্রতিমা দিয়ে এই মণ্ডপে দুর্গাপূজা হয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে এবছর শিকদার বাড়িতে মূল মন্দিরে শুধু মা দুর্গার প্রতিমা দিয়ে শেষ হচ্ছে এবারের পূজা। বাড়তি আয়োজন না থাকলেও শিকদার বাড়িতে আসছেন অসংখ্য ভক্ত দর্শনার্থীরা। আগামী বছর এখানে পুরো আয়োজন দেখতে চান তারা। এবছর তো অনেক করোনার ভিতরে, মহামারীর ভিতরে আসলে মনে হয় সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হলো না। এবার হয়তো অল্পই আয়োজন করা হয়েছে, কিন্তু তাও আমাদের মানুষজন দেখতে পাচ্ছে, এটাই বড় কথা। এখানে এশিয়ার সবথেকে বৃহত্তম পূজা হয়, আমাদের আশা থাকবে যে প্রতিবারের মতো যেন পরের বছরগুলোও তো সেরকম বড় করে হয়। শিকদার বাড়ি পূজা মণ্ডপের আয়োজক জানান, আগামী বছর বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো আয়োজন করা হবে। আগামী বছর যদি আমাদের অর্থনৈতিক অবস্থার যদি সচল হয়, সব কিছু ঠিকঠাক থাকে, আগামী বছর আমরা আবারও সমারোহ শুরু করতে পারবো বলে আশা। 2011 সালে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদার বাড়িতে 251টি প্রতিমা নিয়ে এই মণ্ডপে যাত্রা শুরু। গত বছর 851টি প্রতিমা নিয়ে এই মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। মাসমালিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিজয়া দশমী আজ, বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে আনুষ্ঠানিকতা, মণ্ডপে বিষাদের সুর। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজি সেলিমের ছেলে সহ দুইজন গ্রেফতার।
প্রথম স্তরে মেট্রো রেল চালু হবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। জানুয়ারিতে আসছে 5টি ট্রেন। যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত বেশিরভাগ সমর্থক, কমছে সহিংসতার উদ্বেগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। ছয়টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।